গত এক সপ্তাহ ধরে দেশের দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল পনেরো হাজারের নিচে মঙ্গলবার তা কমে হল নয় হাজারের ঘরে দু হাজার কুড়ি সালের চার জুন দৈনিক সংক্রমণ আট হাজার থেকে নয় হাজারে পৌঁছেছিল তারপর বাড়তে বাড়তে এক লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল পাশাপাশি দৈনিক মৃত্যু গত দশ দিনেরও বেশি সময় ধরে দুশোর নিচে থাকছে সক্রিয় রোগীর সংখ্যাও কমে দুই লক্ষের নিচে নেমেছে চুম্বকে এটাই দেশের করোনা চিত্র গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নয় হাজার জন এখন অবধি দেশে মোট আক্রান্ত এক কোটি ছয় লাখ ছিয়াত্তর হাজার আটশো জন করোনা ভাইরাস দেশে এখন অবধি এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো জনের প্রাণ কেড়েছে গত চব্বিশ ঘন্টায় মৃত একশো জন এদিকে সংক্রমিতদের মধ্যে তিন লাখ পঁয়তাল্লিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন পনেরো হাজার নশো একজন এই সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে তা হয়েছে এক লাখ সাতাত্তর হাজার দুশো ছেষট্টি জন